وارزقنا وأنت. আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশের হাফিজ বশির আহমদ। আহমদ বশির মিন জমহুরিয়ত বাংলাদেশ। ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে পূর্ণ কুরআন হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফিজ বশির আহমদ। প্রতিযোগিতায় 110 দেশের হাফিজকে পেছনে ফেলে বিশ্ব সেরা হয় বশির। বিশ্ব জয় করে হাফিজ বশির শুক্রবার দেশে ফিরলে বিমানবন্দরে তাকে অভিনন্দন জানান সর্বস্তরের মানুষ। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের দাওয়া বিভাগের পরিচালক বলেন, এই প্রতিযোগিতায় বাংলাদেশ আরও তিনটি পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ 110টি দেশের মধ্যে সকল প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশ ছাত্র হেফজের প্রতিযোগিতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি হাফেজ কারি মুশফিকুর রহমান ছোট ছাত্রদের ক্রীড়া প্রতিযোগিতায় সেও তৃতীয় স্থান লাভ করেছে। বাংলাদেশের আরেকজন মহিলা হাফেজা, যিনি এখন কাতারে আছেন, আমাদের সাথে তেহরানে একসাথে আমরা একসাথে উপস্থিত ছিলাম, উনিও ইনশাআল্লাহ তৃতীয় স্থান লাভ করেছে। বাংলাদেশ এই প্রতিযোগিতায় তিনটি পুরস্কার পেয়েছে। মারগাসুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান নেসার আহমেদ আন্নাসিরি জানান, বশির পাঁচ মাসে হাফেজ হয়েছে, সে এই মাসেই দুবার বিশ্ব জয় করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন হাফেজ বশির সর্বপ্রথম এনটিভিতে পিএইচডি কোরআনের আলোতে 30,000 হাফেজকে পরাজিত করে সে প্রথম হয়েছিল এনটিভিতে। এরপরে সে গিয়েছিল গত 9 ফেব্রুয়ারি, মাত্র 10 দিন আগের কথা, 15 দিন আগের কথা, আলজেরিয়াতে। সেখানে বিশ্বের প্রায় 90টি দেশকে হারিয়ে সে বিশ্ব বিজয় করছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য। এখন সে ইরান থেকে 110টি দেশকে হারিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য সে বিশ্ব বিজয় নিয়ে আসছে। গতকাল আরটিভিতে নিউজ করেছে যে মানুষ বাংলাদেশকে চিনে হাফেজদের কারণে। বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পেরে গর্বিত হাফেজ বশির। যে আলহামদুলিল্লাহ আমি ইরান কম্পিটিশনে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে যখন অংশগ্রহণ করি, সকলের দোয়ায় আমি ওই জায়গায় যখন বলে যে ফার্স্ট হয়েছে বাংলাদেশ, ফার্স্ট হয়েছে, তো জিনিসটা আমাদের খুবই ভালো লাগছে। এবং বাংলাদেশের নাম বলছে আমার কাছে সবচেয়ে আনন্দ লাগছে যে তখন তো আমাদের নিজের নাম বলে না, মাদ্রাসার নাম বলে না, বাবার নাম বলে না, একমাত্র বলে যে আমি বাংলাদেশের। ইরানের শিক্ষা মন্ত্রণালয় ও আওকাফ বিষয়ক সংস্থার তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আহমদ বশির মিন জমহুরিয়ত বাংলাদেশ। হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে হাফিজ বশির আহমেদ, তার স্বপ্ন কাবা শরীফের ইমাম হওয়ার। নিউজ ডেস্ক, বানো টিভি।